মসকিটো। এই মশাটাও আমার শরীরের সঙ্গ করছে, কিন্তু সে কি গ্রহণ করছে? রক্ত, আমার রক্ত গ্রহণ করছে। তার সেই সঙ্গ উপযুক্ত সঙ্গ নয়। তো ঠিক সাধু বৈষ্ণবের সঙ্গ করা সত্ত্বেও যাদের এই প্রকার কোনো দুরভিসন্ধি থাকে, দুরভিসন্ধি থাকে, তো সেই সাধুসঙ্গ সাধুসঙ্গ হয় না, আসলে প্রকৃত সাধুসঙ্গ হয় না। প্রকৃত সাধুসঙ্গ হচ্ছে তার মুখে কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্ব, ধাম মহিমা শ্রবণ করা, পারমার্থিক জিজ্ঞাসা করা, তবেই তো আমার পারমার্থিক কল্যাণ হবে। তো এই হচ্ছে সাধুসঙ্গ। লবমাত্র এই সাধুসঙ্গ করলে সর্বসিদ্ধি হয়। যেমন দেখুন, প্রাচীন বর্হিষদের নাম আপনারা শুনেছেন, প্রাচীন বর্হিষদ। এই প্রাচীন বর্হিষদের পুত্ররা ছিলেন দশ প্রচেতা, দশ প্রচেতা। প্রাচীন বর্হিষদ তাদের আজ্ঞা করেছেন যে হে পুত্র, তোমরা ভগবানের আরাধনা করে এসো, তারপর রাজ্য শাসন করবে। ভগবানের আরাধনা করে এসো আগে, তারপর এসে রাজা হবে। ভগবানের আরাধনা করতে যাচ্ছেন, পথে স্বয়ং দেবাদিদেব মহাদেব শিব তাদের সপরিকরে দর্শন দিলেন। দেখুন, পথে যেতে যেতে বৈষ্ণব চূড়ামণির দর্শন হয়ে গেল শিবের সঙ্গে। বৈষ্ণব নাম যথাসম্ভব, তো বৈষ্ণব কৃপা করে দিলেন যে হে প্রচেতাগণ, তোমরা ভগবানের আরাধনায় যাচ্ছ, এই জন্য আমি তোমাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা আমার আরাধনা না করলেও আমি তোমাদের উপর প্রসন্ন, কেন? তোমরা ভগবান শ্রীহরির আরাধনা করতে যাচ্ছ, এই জন্য আমি তোমাদের উপর অতি প্রসন্ন, কারণ কৃষ্ণ ভক্তেরা আমার অত্যন্ত প্রিয়। তাই তোমাদের যেহেতু, তোমরা যেহেতু কৃষ্ণের আরাধনায় যাচ্ছ, তাই কৃষ্ণের আরাধনা সফল হওয়ার জন্য আমি তোমাদের আশীর্বাদ করতে এসেছি। আর আমার এই রচিত গীত, আমার এই গাওয়া গীত, রুদ্র গীত তোমাদের প্রদান করছি, তোমরা এই গীত গান করে ভগবানের আরাধনা করবে, তাহলে ভগবান তোমাদের প্রাপ্তি হয়ে যাবে। হ্যাঁ, দেখুন, যেতে গিয়ে উত্তম সাধুসঙ্গ হয়ে গেল, ভগবানের প্রাপ্তিও নিশ্চিত হয়ে গেল, সাধুসঙ্গের প্রভাব। এরপর ওই যে প্রাচীন বর্হিষদ ওই কর্মকাণ্ডে এমনভাবে জড়িত ছিল যে ওই একের পর এক কর্মকাণ্ড, কর্মকাণ্ডীয় যজ্ঞে পশু বলি দিচ্ছে আত্যন্তিক মঙ্গলের জন্য। নারদ মুনি চলে এসেছেন, হে রাজন তুমি কি করছো? আত্যন্তিক কল্যাণ করছি। এভাবে আত্যন্তিক কল্যাণ হয় না, এভাবে আত্যন্তিক কল্যাণ হয় না, এই জীব হত্যা করে আত্যন্তিক কল্যাণ হয় না। তোমার নারদ মুনি দেখলেন যে এর পুত্ররা এই ভাগবত ধর্মের আচরণ, ভগবানের উপাসনার জন্য চলে গিয়েছে, আর এই কর্ম জড় অন্ধ, এই প্রাচীন বর্হিষদ কর্মকাণ্ডে যাগযজ্ঞ নিয়ে মেতে আছে, পশু বলি দিচ্ছে। নারদ মুনি গিয়ে দেখিয়ে দিলেন যোগ শক্তির প্রভাবে, দেখো রাজন, চেয়ে দেখো, প্রাচীন বর্হিষদ আকাশ মার্গে চেয়ে দেখছে যে যত পশুদের সে হত্যা করেছে ওই আকাশ মার্গে তারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সাপ সাপ দেখছে যে
কারো শিং উঁচু করে দেখাচ্ছে, যখনই আসবে তখনই আমরাও তোমাকে এইভাবে মারব। যোগ শক্তির প্রভাবে নারদ মুনি দেখিয়ে দিলেন। দেখানোর পর সেই প্রাচীন বরিষদ ভয়ে জড়সড় হয়ে আছেন যে তাহলে উপায় কি হবে, উপায় কি হবে। তখন নারদ মুনি বলছেন যে তুমি এই কর্মকাণ্ডীয় যাগযজ্ঞ ছেড়ে যাও, ভগবত ভক্তি আরাধনা করো। নারদ মুনির সামান্য উপদেশে প্রাচীন বরিষদ তার ওই রাজ্য ছেড়ে দিলেন, যজ্ঞ আদি সব ছেড়ে দিয়ে পুত্ররা ফেরার আগেই তার গন্তব্য নিশ্চিত হয়ে গেল। তিনি ওই ভগবানের আরাধনার জন্য চলে গেলেন। এরপর পুত্ররা এসে রাজত্ব করলেন, তারাও ভগবানের কৃপা নিয়ে রাজত্ব করলেন। তারপর যযাতি মহারাজ নারদ মুনি গিয়ে তাকে সামান্য সময় অম্বরীশ মহারাজের দিব্য চরিত্র বর্ণনা করলেন। অম্বরীশ মহারাজ, যে সেই অম্বরীশ মহারাজ, তাই তিনি তার কায় মন বাক্যে ভগবানের সেবায় এমনভাবে যুক্ত, চক্রবর্তী সম্রাট হওয়া সত্ত্বেও রাজ্য পালনের তার সময় হয় না। বশিষ্ঠ আদি মুনি ঋষিরা রাজ্য পালন করেন, রাজা ওই ভগবানের সেবা পুজো নিয়ে ব্যস্ত। ভগবানের জন্য মালা গাঁথা, ফুল তোলা, জল আনা, রান্না করা, ভগবানের মন্দির পরিষ্কার করা, ভগবানের শৃঙ্গার করা, ভোগ লাগানো, এসব রাজা করেন। আর ওই বশিষ্ঠ আদি মুনি ঋষিরা রাজার দায়িত্বে রাজ্য পরিচালনা করেন। তো এইভাবে এই হচ্ছে একজন মহান ভগবত ভক্ত। তো তার গুণমহিমা নারদ মুনি গিয়ে এই যযাতি মহারাজকে বলছেন। যযাতি মহারাজ জীবনের অন্তে যখন এই মহিমা শ্রবণ করেছে, এই সাধু মুখে হরিকথা কীর্তনের প্রভাবে, ভক্তির মহিমা শ্রবণের প্রভাবে তার মনেও বিরক্ত হয়েছে, সেও সংসার ত্যাগ করে ভগবত ভক্তির পথে চলে গিয়েছে। তেই হচ্ছে ক্ষণিকের সাধু সঙ্গের প্রভাব। হ্যাঁ, তাই এই প্রকার সাধু সঙ্গে অজামিলের মতো পাপী ব্যক্তিও উদ্ধারের পথ পেয়ে গেল। হরে কৃষ্ণ, জয় জয় মূল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি।